আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, যারা আমার থেকে বাক্স কিনে পারিবারিক সেবা দেওয়ার চেষ্টা করছেন, অথবা হোমিওপ্যাথিকে বায়োকেমিকের ডাক্তারি করার চিন্তাভাবনা শুরু করেছেন বা আরম্ভ করেছেন, বা যারা বই কিনে ওষুধ বাজার থেকে কিনে ডাক্তারি শুরু করছেন, তাদের উদ্দেশ্যেই বলছি। প্রথম কথা হলো, যারা বাক্স কিনে প্রাথমিক চিকিৎসা অথবা পারিবারিক চিকিৎসা সেবা দিতে চান, তাদের উদ্দেশ্যেই এই বাক্স থেকেই আমরা আজকে যে রোগ সেটা হলো অসাড়ে মূত্রত্যাগ অথবা শয্যামূত্র অথবা বিছানায় নানা কারণে আমরা প্রস্রাব করে ফেলি, সে সকল কারণগুলো না জেনেও আমরা বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের বাক্স থেকে কী কী ওষুধ আসতে পারে সেটি আলোচনা করা যাক। তাহলে আগে বুঝি শয্যামূত্রটা কি। এটা নানা কারণে হয়ে থাকে, আমরা কারণগুলি নয়ে ব্যাখ্যা করলাম। মূত্রত্যাগ যদি এটা অভ্যাস হয়ে থাকে, অর্থাৎ প্রতিদিনই সে প্রস্রাবে একবার দুইবার করে, অথবা সপ্তাহে যদি একবার বা 15 দিন একবার, তাহলে আমরা অনেক সময় রোগ হিসাবে ট্রিটমেন্ট করতে প্রয়োজন মনে করি না। কিন্তু তারপরও আমি বলবো, তোমাদের কাছে বাক্স থেকে ওষুধ দেওয়া সহজ, কারণ একবারও যদি করে বা দুইবারও যদি করে সপ্তাহে বা মাসে, তাহলেও বুঝবে সেটা এক ধরনের রোগ এবং সেটার জন্য তোমাদের বাক্স থেকে কী কী ওষুধ হতে পারে, কত সহজ করে আমরা অভাব পূরণ করলে এই সকল জিনিস হইতে পারে। যদি 1 নম্বর বলি, ক্যালসিয়ামের কারণে সেটা হইতে পারে। 2 নম্বর যদি বলি, কৃমির কারণে হতে পারে, নার্ভের অসুস্থতার কারণ, অথবা নার্ভ যদি প্যারালাইজ হয়ে যায় অথবা পক্ষাঘাত আমরা যেটা বলি সেটা যদি থাকে, তার কারণে হতে পারে। তাহলে ওষুধগুলো আমরা সেই হিসাবে বাক্স থেকে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে 1 নম্বর কী বললাম, কৃমির জন্য হতে পারে, ক্যালসিয়ামের জন্য হতে পারে। তাহলে বোঝা গেল, ক্যালসিয়ামের যদি অভাব থাকে, ডেইলি 2টি 2টি করে 4টা কন্টিনিউয়াস 1 মাস দাও, তার যদি কোনো ট্রাবলস থাকে কমে যাবে। আর যদি না কমে, চিন্তা করতে পারো যে সেটা কৃমি থেকে হতে পারে। তো কৃমি থেকে তো হলে তোমরা কী করবে, নেট্রাম ফস 2 2 গুণে 4টা দিনে 4 বার করি, অন্তত 15-20 দিন কন্টিনিউয়াস খাওয়াবার চেষ্টা করবে, তাহলে কৃমির সমস্যা সমাধান হয়ে যাবে। অযথা অনেক সময় বাজার থেকে কিনে কৃমির ওষুধ খাওয়ার চেয়ে আমাদের নেট্রাম ফস একটু অতিরিক্ত বেশি খাও, অন্তত ক্ষতি হবে না। যদি বুঝে যদি তার কৃমির ট্রাভেলস, তাহলে তুমি অনায়াসেই 3-3 বার করে দিতে পারো খাওয়ার পরপর। আর যদি বুঝতে পারো না, তাহলে 2 দিনে 2বার করে দাও, তাহলেও এই কৃমি রোগের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও যদি না হয়, সেটা ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। তা নাহলে বাক্স থেকে কৃমি রোগের ওষুধ নেট্রামফস 2 দিনে 2বার করে খাওয়ার, 3 বার করে খাওয়ার চেষ্টা করবে, অন্তত 15-20 দিন আমি আশা করব, আর তার কৃমির সমস্যা থাকবে না। সেই হিসাবে যদি কনস্টিপেশনের জন্য হয়ে থাকে, তাহলে গুলাকৃমি হয়ে থাকে, তাহলে তার সঙ্গে তুমি ক্যালিমিরও দিতে পারো। তাহলে চলে আসি, তাহলে আমরা 3টা ওষুধের নাম বলবো। ক্যালকেরিয়া ফস, এর কারণে বাচ্চাদের প্রস্রাব হয়ে থাকে, অর্থাৎ ক্যালসিয়ামের যদি শরীরের অভাব হয়। 2য় কারণ হচ্ছে, যদি সেটা নার্ভগুলিতে কোনো কারণ হয়, তাহলে ম্যাকফস অথবা সঙ্গে ক্যালিফস। ক্যালিফস তো ব্রেনের জন্য অসম্ভব কাজ করে, বাচ্চাদের ব্রেনের মগজের জন্য এটা খুবই ভালো, 2 দিনে 2বার করি, অনায়াসে তুমি 15-20 দিন দিতেই পারো। তারপরেরটা নেট্রামফস, যদিও সেটা গ্যাস্ট্রিকের জন্য খুব বেশি ব্যবহার করা হয়, আমি বাচ্চাদের জন্য ব্যবহার করব কী জন্য, অর্থাৎ কৃমি রোগ যেন না হয়, অনায়াসে তুমি 2 দিনে 2বার করে 1 মাস দিতে পারো। কিন্তু কৃমির রোগ যাদের যদি তুমি মনে করো দাঁত কাটে অমুক করে, তাহলে তুমি মাত্রা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বাক্স থেকে। বাক্স থেকেই এই সকল ওষুধ চিকিৎসা অনায়াসেই করতে পারবে, না পারার কোনো কারণ নাই। দেখো, ছোট রোগ অভাব পূরণ করলেই চলে যাবে। সুতরাং চলে আসি, যারা ডাক্তারি করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, বায়োকেমিকের তারা যখন এই 3টা ওষুধে ফেল করবে পাওয়ারে, তারপর তোমরা হাই পাওয়ারে চলে যাওয়ার চেষ্টা করবে। 30x 30x 7 দিন দিয়ে দেখবে, না হলে 60x 60x তো কয়েকদিন দেখবে, 7 দিন। যে কোনো রোগের 4-5 দিন বা 7 দিনের ভিতরে রেসপন্ড পাওয়া উচিত, যদি তোমার সিলেকশান রাইট হয়। সিলেকশান যদি রং হয়, তাহলে বুঝবে এই পাওয়ারও কাজ করবে না, গো টু গো হায়ার ডোজ, অর্থাৎ ঊর্ধ্ব 60-এর পরে আমরা 200-এ চলে যেতে পারি। ভালো না হলে চিকিৎসকের পরামর্শ অথবা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া, কারণ তোমার দ্বারা আর হয়তো এই চিকিৎসা হবে না। কিন্তু আমি আশা করব 80-90% রোগী তোমার হাতে ভালো হয়ে যাবে, যদি
অভাব পূরণ করার বুদ্ধি তোমার কাছে থাকে, শরীরও যদি ভালো থাকে তাহলে এই ওষুধগুলো নিয়ে এসে কাজে লাগিয়ে শরীরকে পূর্ণাঙ্গ চিকিৎসা শরীরেই তৈরি করে দেই। তাহলে চলে আসি আজকের এই অসারে মূত্রত্যাগ বা শয্যামূত্র, আমার মনে হয় আমাদের এই বাক্স থেকে যে কোনো রোগীকেই তুমি অনায়াসেই চিকিৎসা করতে পারবে, অন্তত আর কিছু না পারো শয্যামূত্র চিকিৎসায় তুমি দক্ষতা অর্জন করতে পারবে আমাদের এই বায়োকেমিকের বাক্সটাকে পারিবারিক এবং বায়োকেমিকের চিকিৎসা করে। তাহলে চলে আসি আজকের এই আলোচনা শেষ করার আগে একটা অনুরোধ করব, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।